হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বাট এই মুহূর্তে মনে হয় না অতটা ভালো আছেন সবাই দুশ্চিন্তায় আছেন করোনা ভাইরাস নিয়ে আসলে বাংলাদেশে অনেকটাই ছড়ায় গেছে অলরেডি তো করোনা ভাইরাসের নিয়ে বেশ কিছু মানুষ আসলে মানুষ বলবো না এরা অমানুষ অমানুষগুলা বেশ কিছু বাজে কাজ করতেছে সেটা হচ্ছে কিছু গুজব ছড়াচ্ছে আর যে ইনস্ট্রুমেন্টগুলা বিক্রি করতেছে ম্যাক্সিমামই ফেক এবং যেগুলো আসলে কোনো প্রয়োজনই হয় না এর মধ্যে সব থেকে অন্যতম ব্যাপারটা হয়েছে মানে জনপ্রিয় হয়েছে আর কি মাস্ক আসলে যে মাস্কগুলা বিক্রি করতেছে দাম তো নিচ্ছে অনেক বাট এগুলো আসলে কোনো কাজের না ম্যাক্সিমাম যেগুলো বিক্রি করতেছে একশো টাকা দেড়শো টাকা বা পঞ্চাশ টাকা যে মাস্কগুলা কাপড়ের তৈরি বা আজখানে একটা ফিল্টার যুক্ত করে একটা মাস্ক পাওয়া যাচ্ছে এটা বিক্রি করতেছে আসলে এটা করোনা ভাইরাসের জন্য না শুধুমাত্র মানে কোনো ভাইরাসই এগুলো প্রোটেক্ট করতে পারে না সব থেকে ভালো হয় যদি আপনার এন নাইনটি নামে একটা মাস্ক পাওয়া যায় যেটা ভাইরাস মুক্ত করার জন্য বাট ওটা ওয়ান টাইম একবার থেকে সর্বোচ্চ দুইবার ইউজ করা যাবে এরপরে আর ওটা কোনো কাজে লাগবে না আর আরেকটা সবথেকে ভালো ব্যাপার হচ্ছে সার্জিক্যাল যে মাস্ক ডাক্তার ইউজ করে পাঁচ টাকা সর্বোচ্চ দশ টাকা নিবে হয়তো বা সরি সেগুলো ইউজ করা বাট এইগুলা ব্যতীত আসলে কোনো কাজে আসে না সব থেকে ভালো হবে সার্জিক্যাল মাস্ক ইউজ করা যারা সাধারণ মানুষ এদের জন্য মানে এটাই বেস্ট আর তার থেকেও একটা ভালো সাজেশন আছে আমার মতো নিজ বাসায় অবস্থান করা এই যে প্রশ্ন আসতে পারে আমি গ্রামের বাড়িতে কেন আসলে আমি গ্রামের বাড়িতে বেশ অনেক দিন যাবতীয় আসছি আমার একজন রিলেটিভ মারা গিয়েছিল অনেক বয়স্ক খুব আপনজন আমি সেই উদ্দেশ্যে বাড়িতে আসছিলাম লকডাউন বা সমস্ত গাড়ি চলাচল হওয়ার অনেক আগেই বা বলা যায় আরও পাঁচ থেকে সাত দিন আগে আসছি এখন আমি যখনই শুনছি লকডাউন হচ্ছে বেশিরভাগ অফিস আদালত বন্ধ হচ্ছে আমি যাইনি তো এত কিছু বলার উদ্দেশ্য একটাই সবাই নিরাপদে থাকবেন ভালো থাকবেন এতটুকুই চাওয়া এই জন্যই লাইভে আসা লাইভ বলতে এই তো ভিডিও আপলোড করতেছি কোনো এডিট ছাড়া উইদাউট এডিট জাস্ট বাসার ছাদে আসছি মোবাইলটা হাতে উঠাইছি শুরু করে দিয়েছি ভক ভক তো মানুষগুলো আসলে ভালো নাই আসলে অমানুষগুলোয় আসলে সংখ্যায় বেশি হয়ে গেছে মানুষকে যা ইচ্ছা তাই টুপি পড়াচ্ছে জিনিসগুলো আসলে খারাপ লাগে এই জিনিসগুলো একদমই ভালো না তাই কত আর কামাবেন কালকে যখন আপনার বাসায় এই জিনিসটা পৌঁছাবে কেমন লাগবে আপনি ভাবেন কালকে সাপোজ আপনার একটা বাসায় করোনা আক্রান্ত হলো একজন আপনার পরিবারের কি অবস্থা একবার ভাবেন কি হইতে পারে তখন আপনি কি বাঁচবেন বাঁচবেন না সো এইগুলা কেন ভাই দরকার তো নয় ভাই এত কিছু করার আর আরেকটা ব্যাপার হচ্ছে লকডাউন শুরু হওয়ার পরে যে অফিস আদালতগুলো বন্ধ হওয়া শুরু হয়েছে মানুষ এমনভাবে গ্রামমুখী হচ্ছে এমনভাবে গ্রামের বাড়িতে আসা শুরু করছে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে স্কুল কলেজ বন্ধ দিছে কক্সবাজার চলে যাচ্ছে ঘুরতে যাচ্ছে কেন ভাই একবারও কি ভাবছেন ভাইরাসটা যদি কোনোভাবে আপনার পরিবারে ঢোকে ভাই বংশে বাদি জ্বালানোর মতো কেউ থাকবে না বংশের যে প্রদীপ ওরা মানে তেল থাকবে সবই থাকবে জ্বলবে না আগুন থাকবে না ভাই তো ভাই এত কিছু দরকার নেই যার যার নিরাপত্তা সেই সেই দেন যার যার পরিবার সেই সেই নিরাপত্তাটা বজায় রাখেন নিজের বাড়িতে থাকেন যতটা সম্ভব নিজের বাড়িতে অবস্থান করেন বাইরে বেরোনোর দরকার নেই ভাই দশ দিনে কি করবেন ভাই নতুন আর একটা দেশ তো স্বাধীন তো করবেন না স্বাধীন তো দেশ আছেই আর একটা দেশ স্বাধীন করার দরকার নাই দশটার দিন বাড়িতে থাকেন ভালো থাকেন নিজে ভালো থাকেন আশপাশের মানুষরে ভালো থাকেন আপনিও জানেন না ভাই আপনার মধ্যে ভাইরাস আছে কি না এই যে এ এত পরিমাণ মানুষ মানে বাড়িতে আসলো ঢাকা থেকে কী লাভ হইল ফেরিতে জায়গা পর্যন্ত নাই মানে যাচ্ছে তাই অবস্থা সো যাই করছেন করছেন এখন ঘরে বন্দি থাকেন বাড়িতে বন্দি থাকেন বাইরে আর ছড়ায়েন না বহুত ছড়াইছেন খুব ভালো করছেন তো এত বকা আসলে ভালো লাগে না যাই হোক সবাই মিলে ভালো থাকবেন এতটুকুই চাওয়া আল্লাহ হাফিজ